কর্ণাটকের কংগ্রেসের জয়লাভের পর মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে কংগ্রেস কর্মীদের উল্লাস। ব্যতিক্রম নয় সুতি দু নম্বর ব্লক। সুতি দু নম্বর ব্লকের কংগ্রেসের কর্মীরা বিজয় মিছিল বের করল, ঔরঙ্গাবাদ শহর পরিক্রমা করল, গান বাজনা সঙ্গে আবির খেলে। উপস্থিত ছিলেন সুতি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি মতিউর রহমান, যুব ব্লক সভাপতি আখের শেখ, ব্লকের সভাপতি সুব্রত দাস সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ব। গণ মিছিলে পা মেলান কংগ্রেসের কর্মীরা। কংগ্রেসের ব্লক সভাপতি মতিউর রহমান বলেন, এই জয় সাধারণ মানুষের জয়। সামনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে প্রভাব পড়বে বাংলায়। কর্ণাটকে জয়ের পর বাড়তি অক্সিজেন পেল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। হ্যালো বন্ধুরা, এইরকমই লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের জঙ্গিপুর টিভি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিজয় মিছিল করছি আজকে। আপনারা জানেন কি, কর্ণাটকে বিজেপিকে যেভাবে মানুষ দুহাত তুলে কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে উৎখাত করেছে কর্ণাটকের মাটি থেকে, এটা বিজেপির পতন শুরু হয়েছে কর্ণাটক থেকে। গোটা ভারতবর্ষে বিলীন হয়ে যাবে এই বিজেপি। আজকে কি করছেন আপনারা? আমরা বিজয় মিছিল করছি। কোন এলাকা আজকে মিছিল করছি? আমরা পার্টি অফিস থেকে শুরু করে বাজার দিয়ে বাজার পরিক্রমা করে আবার পার্টি অফিসে আমরা শেষ করব। কর্মী সমর্থকদের উৎসাহ কেমন দেখছেন? আমাদের সুতি টুকুলাকে বুঝতে পারছেন, জমায়েত থেকে উপস্থিতি থেকে বুঝতে পারছেন কি উৎসাহ। আমরা জিতার যে স্বাদ আজকে আমরা উপভোগ করছি। কর্ণাটকের জয় কংগ্রেসের। সামনে পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? অবশ্যই গোটা ভারতবর্ষে এটা প্রভাব পড়বে, আপনারা দেখবেন। এবং বিজেপি এবং তৃণমূল মানুষের মন থেকে আস্তে আস্তে তারা মুছে যাচ্ছে, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এটা হচ্ছে তার বড় প্রমাণ। সাগরদিঘিটা আপনারা দেখেছেন, আবার সাগরদিঘি শুরু করেছে, গোটা ভারতবর্ষে এর হাওয়া চলতে থাকবে। আপনার নাম? আমি মোহাম্মদ মতিউর রহমান, সুতি টুকুলক।